হ্যালো এভরিবডি, হোপ ইউ অল আর ফাইন। ওপেন ইউর ইংলিশ গ্রামার বুক অ্যাট পেজ নাম্বার 69। আজকে আমরা কম্পোজিশন করব। তোমরা যে প্যারাগ্রাফ রাইটিং করেছো সেগুলোও কম্পোজিশন। কম্পোজিশন অর্থাৎ নিজে গুছিয়ে কিছু একটা লেখা। আজকে আমরা দেখব, এখানে আছে তোমাদের বইতে মাইসেলফ, অর্থাৎ আমার নিজের সম্পর্কে বা আমি নিজে। এখানে তোমার নিজের সম্পর্কে তোমাকে লিখতে হবে। রাইট অ্যাবাউট ইয়োর সেলফ, তোমার নিজের সম্পর্কে লেখো। কি লিখবে তোমার নিজের সম্পর্কে বলতে বললে বা লিখতে বললে? দেখো, মাই নেম ইজ, তোমার নাম, এখানে নিজের নামটা লিখবে। এখানে মাই নেম ইজ লেখা আছে মানে তুমি তোমার নামটা লিখবে, যে আমার নাম এটা। আই অ্যাম অ ড্যাশ বয় অর গার্ল লিখতে বলা হয়েছে। বলা হয়েছে রাইট বয় অর গার্ল। তুমি যদি ছেলে হও আই অ্যাম অ বয় লিখবে, যদি মেয়ে হও তাহলে আই অ্যাম আ গার্ল লিখবে। তারপর আছে দেখো, আই অ্যাম ড্যাশ ইয়ার্স ওল্ড, তোমার কত বয়স সেটা এখানে লিখবে। তুমি 6 ইয়ার্স কি 5 ইয়ার্স কি 7 ইয়ার্স সেটা এখানে লিখবে, আই অ্যাম ড্যাশ ইয়ার্স ওল্ড। আই লিভ ইন, আমি থাকি, কোথায় থাকো তুমি সেই জায়গাটার নাম লিখবে, বেগমপুর, বড়তাজপুর, বড়া, তিশা, যেখানেই থাকো, বারুইপাড়া, সেই জায়গাটা লিখবে। মাই ফাদার্স নেম ইজ, আমার বাবার নাম হয়, তোমার বাবার নামটা এখানে লিখবে। মাই মাদার্স নেম ইজ, তোমার মায়ের নাম এখানে লিখবে। আই স্টাডি ইন ড্যাশ রাইট ইয়োর স্কুলস নেম, অর্থাৎ তুমি যে স্কুলে পড়ো সেটা এখানে লিখতে হবে। কি লিখবে তাহলে? আই স্টাডি ইন অ্যাঞ্জেলল্যান্ড। আই স্টাডি ইন ক্লাস ওয়ান, তুমি ওয়ানে পড়ো তাহলে লিখবে আই স্টাডি ইন ক্লাস ওয়ান। আই লাইক টু ইট, তুমি কি খেতে ভালোবাসো, তুমি যা খেতে ভালোবাসো, সবাই তো এক জিনিস খেতে ভালোবাসো না, যে যেটা খেতে ভালোবাসো সে এখানে সেটা লিখবে। আই লাইক টু প্লে, আমি খেলতে ভালোবাসি, কি খেলতে ভালোবাসো, কেউ ফুটবল, কেউ ক্রিকেট, কেউ লুডো, যে যা খেলতে ভালোবাসো এখানে লিখবে। তাহলে এখানে আমরা নিজেদের সম্পর্কে অনেক কিছু লিখলাম। আর এখানে বলেছে দেখো, পেস্ট ইয়োর পিকচার হিয়ার, এখানে তোমার একটা ছবি তুমি আঠা দিয়ে ছোট ছবি লাগিয়ে দেবে। তাহলে ছবিটা দেখে আমরা জানতে পারবো কে কার সম্পর্কে লিখেছে, আর তার সম্পর্কে আমরা এটা পড়ে জানতেও পারবো। সুন্দর করে এটা প্রত্যেকে পেন্সিল দিয়ে তোমাদের বইতে লিখে ফেলবে। সবাই ভালো থাকবে, বাই।